সমগ্র রাজ্যের নতুন বছরের প্রথম দিনের পর আমি অনশন অমরণ অনশন কার্যসূচীর জড়িয়ে সরকারক সকিয়ে দিয়ে আছো যে অতি শীঘ্রে নাগরিকত্ব সমূলি বিধেয়ক 2016 বাতিল হব লাগে। কিন্তু এই সরকারের বিজেপি সরকার আর এস এস নেতৃত্বাধীন সরকারের আমি কোনো ধরনের সফল এতালেকে পোৱা নাই। আজি আমার অনশন কার্যসূচীর দ্বিতীয় দিন, গতি আমি লাগিলে মৃত্যুবরণ করি, কিন্তু এই বিল আমি কোনো পর্যায়ে হস্তাবল করবলে নিদিও বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমি অমরণ অনশন কার্যসূচীর জড়িয়ে সরকার সকিয়াই দিব বিচার। অতি শীঘ্রে বিলখন বাতিল করব, অন্যথায় জঙ্গিরপরা জঙ্গি আন্দোলন সৃষ্টি হব আর সম্পূর্ণরূপে দায়ী হব সরকার। আজি চাওক, আজি আপনাদের জানে যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কখন গৃহীত হলে আমার জাতি মাতি রক্ষা একেবারে নহব, ধ্বংস করে পেলাব। গতি এই জাতিধ্বংসী আইনখনের বিরুদ্ধে আমি যাওয়া বিগত চারিটা বছর ধরে আন্দোলন করে আছো। সরকারে ইয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা গ্রহণ করা নাই। সেদিন দিল্লিত আমি অনশন করল, দিল্লিত অনশন করার পিছতো জেপিসিয়ে কলে যে আমি সদনত এই আইনখনের প্রতিবেদন আমি নিদো বলে কোয়ার কারণে দিল্লি অনশন আমি স্থগিত রাখিছিলো। কিন্তু ইতিমধ্যে আমি যাওয়া 31 তারিখে জেপিসি কমিটি বহি পেলে সিদ্ধান্ত করেছে যে এইবার শীতকালীন অধিবেশনত, রাজ্যসভার শীতকালীন অধিবেশনত এই জাতিধ্বংসী আইনখনের সপক্ষে প্রতিবেদন দিব। গতি এই প্রতিবেদন দিয়ার খবরটি কোয়ারপরাই আমি 31 তারিখ রাতেরপরাই এই আন্দোলন কার্যসূচী লোক। আজি হোজাইত আমার আজি দ্বিতীয় দিন, এটি এই আইনখনের বিরুদ্ধে আমি যেতালেক আন্দোলন করে আছো, যেতালেকে এই আইনখন বাতিল নকরে তেতালেকে আমার এই আন্দোলন অব্যাহত থাকিব আর কোনো কারণে আমি আইনখন আইনত পরিণত হবলে দিব নয়। এই আমার শেষ কথা, আমি সরকারক সরকারক খোঁড়াই দিছো যাতে কোনো কারণে যাতে এই আইনখন গৃহীত করব নয়।